আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল থেকে আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি পিজার রেসিপি শেয়ার করব। প্রথমে আমি দুটি কমপ্লিট করব। তার জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ কুসুম গরম দুধ নিয়েছি, আর এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ইস্ট। এখন আমি দুধের সাথে ইস্ট আর চিনিটাকে ভালো করে মিক্সড করব, এবং মিক্সড করা হলে 10 মিনিটের জন্য এটাকে আমি প্রথমে রেস্টে রেখে দেবো, তারপরে আমি ডোটা তৈরি করব। করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, ময়দার সাথে সামান্য পরিমাণে লবণ যতটুকু আমার লাগবে আমি অ্যাড করে নিচ্ছি। তারপরে আমি যে ইস্টটা দুধের সাথে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে উঠেছে, এইটা এখন আমি এই ময়দার সাথে অ্যাড করে দেব। আর এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণে একটু তেল, সামান্য একটু তেল আমি এটার সাথে দিয়ে দিচ্ছি। পরে বাকি তেলটা আমি ময়দার উপরে মাখিয়ে রেখে দেবো 2 ঘন্টা রেস্টের জন্য। এখন আমি ইস্টের যে মিশ্রণটা ছিল দুধ দিয়ে আমি মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এখন আস্তে আস্তে আমি দুটাকে কমপ্লিট করে নেব, তারপরে 2 ঘন্টা এটাকে আমি রেস্টে রেখে দেবো। কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছিলাম কারণ আমি 2টা পিজা রেডি করব। আপনারা যদি 1টা করেন তাহলে 1 কাপ ময়দাই যথেষ্ট। এখন উপর দিয়ে আমি একটু তেল মাখিয়ে এটাকে হালকা গরম জায়গায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রেডি হতে হতে আমি এখানে পিজার যে পোরটা দিব মাঝখানে সেটা রেডি করে নিচ্ছি। আমি এখানে সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি একটা প্যানে। তারপরে আমি প্রথমে 2টো পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা তেলে দিয়ে দিয়েছি। এখন এটা একটু হালকা ভাজা হলে আমি আমার মাংস আর মাশরুম আর একটু গাজর কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি এটাতে অ্যাড করে দেব এবং ভেজে নেব। আমার পেঁয়াজটা কমপ্লিট ভাজা, এখন আমি এটার সাথে মাংস মাশরুম আর যে গাজরটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, এবং সাথে দিয়ে দেব সামান্য লবণ আর একটু গোলমরিচের গুঁড়া। আর কিছুই অ্যাড করার দরকার নেই, এখন এটাকে ভালো করে আমি ভেজে নেব। তাহলে আমার পিজার পোরটা রেডি হয়ে যাবে, তারপরে পিজাটা কমপ্লিট করে আপনাদের আমি দেখিয়ে দেবো। আমার পিজার পোরটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন এই পোরটা আমি একটি প্লেটে তুলে নেব এবং পিজাটা কমপ্লিট করে দেখিয়ে দেব। আমি পিজার জন্য যে ডোটা তৈরি করেছিলাম এটা থেকে এখন আমি বাতাসটা বের করে নেব। আর এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর রেডি করা পুরটা আপনারা দেখতে পাচ্ছেন, কিছু চিজ আমি নিয়েছি এখানে, আর নিয়েছি পিজা সস। সব উপকরণগুলো একসাথে আমি রেডি করে নিয়েছি, এখন পিজাটা রেডি করব। আমি যে পরিমাণে আটা রেডি করেছিলাম এখান থেকে আমি 2টো পিজা রেডি করব, সেজন্য আমি যে প্যানটাতে পিজাটা রেডি করব সেখানে অর্ধেকটা ডো নিয়ে প্যানের আকৃতি দিয়ে নেব। আমি পিজা রুটির শেপটা অলরেডি দিয়ে নিয়েছি, এখন এটাকে কাটা চামচ দিয়ে একটু ফুটো করে দেব যাতে বাতাসটা বের হয়ে যায়, কোথাও ফুলে না ওঠে। তারপর আমি যে উপকরণগুলি নিয়েছি ওইগুলি দিয়ে পিজাটা রেডি করব। প্রথমে পিজা সসটা আমি রুটির মধ্যে ভালো করে মাখিয়ে নেব যাতে সব জায়গাতে সসটা ভালোভাবে মিক্সড হয়। এভাবে সসটা প্রথমে মেখে নিতে হবে, তারপরে একে একে রাখা সব উপকরণগুলো এটার মধ্যে সেট করে নিতে হবে। আমার সসটা মাখানো প্রায় শেষ, এখন আমি যে পুরটা কমপ্লিট করেছিলাম ওইটা প্রথমে আমি রুটির উপরে ছড়িয়ে দিব সব জায়গায় ভালোভাবে। পুরটা দেওয়া হলে তারপরে বাকি উপকরণগুলো আমি একে একে সেট করে নেব। যার কাছে যেরকম উপকরণ থাকে সেটা দিয়েই পিজা করা যায়। আমি এখানে সামান্য কিছু চিজ দিয়ে দিচ্ছি, তারপরে আমার কাছে রাখা যে ক্যাপসিকাম ছিল ওইটা আমি দিয়ে দেব ফাঁকা ফাঁকা করে। তারপরে মাঝে 2টা টমেটো স্লাইস করে রেখেছিলাম আমি, ওটা দিয়ে দেব। কিছু পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছিলাম সেটিও দিয়ে দিচ্ছি। সাজানোটা সম্পূর্ণ নিজের ব্যাপার, হাতের কাছে থাকা যে কোনো উপকরণ দিয়েই আমরা পিজাটা সাজিয়ে নিতে পারি। তারপর আমার এগুলি দেওয়া প্রায় শেষ, উপকরণগুলি মোটামুটি শেষ, এখন আমি আবার এটার উপরে চিজটা ভালো করে দিয়ে দেব। চতুর্দিকে ছড়িয়ে আমি চিজটা কমপ্লিট করে দেয়া হলে পিজাটাকে আমি ঢেকে 5 মিনিটের জন্য চুলায় মোটামুটি লো হিটে রান্না করব। রেডি করা পিজার প্যানটা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আর মোটামুটি লো হিটে এটাকে আমি 5 মিনিট চুলায় রান্না করব, তারপর আপনাদের দেখিয়ে দেব।
5 মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন পিজাটা অলরেডি কমপ্লিট, চিজগুলিও গলে গেছে এবং সাইড থেকেও ব্রাউন হয়ে গেছে। এখন পরিবেশন করব। পিজাটি অলরেডি কমপ্লিট, ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে অনেকটা সুন্দর এবং ইয়ামি হয়েছে। যদি আমার পিজার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন।